জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম সরাসরি চলে যাব তার কাছে সিয়াম বৃষ্টির সাত ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পায়নি রাজধানীবাসী আজকে ছুটির দিনে সবার সাধারণত একটু শপিং মলে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা থাকে বিপণী বিতানে যাওয়ার চিন্তাভাবনা থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর নিউ মার্কেটে পানির কারণে এখন পর্যন্ত তেমন কোনো কাস্টমার রেট দেখা পাওয়া যাচ্ছে না এবং যেহেতু পানি এখানে জমে রয়েছে তাই অনেক দোকান বন্ধ রয়েছে আমরা নিউ সুপার মার্কেট এলাকায় দেখে আসলাম যে সেখানে কোমর পর্যন্ত পানি হওয়ার কারণে পুরো মার্কেট বন্ধ রয়েছে মার্কেট একদমই তারা খুলতে পারেননি তো ব্যবসায়ীরা বলছেন যে এই জলাবদ্ধতার কারণে আজকে যে তাদের ব্যবসার যে দিন ছিল তারা সেই দিনটি তাদের আজকে মাটি গিয়েছে তারা এই তাদের তেমন কোনো কাস্টমার তারা পাচ্ছেন না এখানে দোকানগুলো তেমন কাস্টমার নিয়ে দোকানগুলো ফাঁকাই রয়ে গেছে তাদের সারাদিন একে তো বৃষ্টি তার উপরে জলাবদ্ধতার কারণে তাদের ব্যবসা বেশ মন্দা যাচ্ছে এবং এই নিউ মার্কেট এলাকায় জলাবদ্ধতার কারণে দেখা যাচ্ছে যে গাড়িগুলো খুব ধীর গতিতে এখানে যাতায়াত যাতায়াত করছে ফলে এখানে একটি যানজট পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে তো যারা এখানে সাধারণত এসেছেন তারা শপিং মলের জন্য কেনাকাটার জন্য যারা এসেছেন তাদের সাথে তারা আসলে আশা করেছিলেন যে এখন পর্যন্ত তারা ভেবেছিলেন যে এতক্ষণে জলাবদ্ধতা হয়তো বা নিরসন হয়ে গেছে জলাবদ্ধতা কমে গেছে পানি থাকবে না তো তারা এই জন্য তাদের দৈনন্দিন কাজের জন্য বের হয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা থাকার কারণে তারা বেশ অবাক হয়েছেন যে এই রাজধানীর উপর তো রাজধানীতে জলাবদ্ধতার সর্বশেষ খবর আমার কাছে ছিল এ পর্যন্তই রাজধানী নিউ মার্কেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম